পটুয়াখালীতে দিন দিন বাড়ছে খাবারের সংখ্যা অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় এ পেশায় আগ্রহী হচ্ছেন তারা প্রতিনিধি কর্মকারের তথ্য রিপোর্ট প্রতি বছর শীত মৌসুমে কাঁকড়া সংগ্রহের হিরিক পড়ে যায় জেলার বিভিন্ন নদ নদী কিংবা সাগরের মোহনায় তবে সেখান থেকে মোকামে আনতে গিয়ে অধিকাংশ কাঁকড়াই মারা যায় এই সমস্যার সমাধানে গেল কয়েক বছর ধরে নিজস্ব উদ্যোগে কাঁকড়ার খামার গড়ে তুলেছেন জেলার কলাপাড়া গলাচিপা ও রাঙাবালি উপজেলার অনেকে তারা কাঁকড়া ধরে বাড়ির আশপাশের পুকুর বা ঘেরে ছাড়ছেন আর সেগুলোর খাবার হিসেবে দিচ্ছেন গুঁড়ো মাছ কুচিয়া আর শুটকি এরপর কয়েকদিনের মধ্যে সেসব কাঁকড়া বড় হলে বিভিন্ন মোকামে বিক্রি করছেন তারা মাস দেড় মাস গেলেই গ্রেডে আসে আসার পর বিক্রি করি অল্প চালানে আমরা কাঁকড়া ধরি আমরা যাতে আমাকে সংসার চলে সাতশো আঠারোশো হাজার পাঁচশো এরকম টাকা পাই এই কাঁকড়া ধরতে যাইয়া চাই পাঁচশো টাকা ডেলি আয় করতে পারি এই দিয়ে সংসার চলে আমার দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা কাঁকড়া চাষের জন্য বেশ সমৃদ্ধ তাই বৈদেশিক মুদ্রা অর্জনে ওই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মনে করেন বিশেষজ্ঞরা দক্ষিণ অঞ্চলকে সমৃদ্ধ করার জন্য এবং এই কাঁকড়াতে যাতে বাংলাদেশ যথেষ্ট আপনার বৈদেশিক অর্জন করতে পারে সেই জন্য এইখানে এলাকায় কাঁকড়া একটি ব্যবস্থা গড়ে তোলার জরুরি প্রয়োজন কাঁকড়া চাষের পোশাক ঘটাতে এরই মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বললেন সংশ্লিষ্ট কর্মকর্তা যদি কাঁকড়া চাষকে এখানে জনপ্রিয় করে তোলা যায় তাহলে এই পটুয়াখালী থেকে এই বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এটি একটি প্রধান খাত হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে যারা কাঁকড়া চাষে আগ্রহী তাদের তালিক তৈরি করতে যাচ্ছি এবং তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করব জেলার বিভিন্ন এলাকায় এরই মধ্যে কাঁকড়ার শতাধিক খামার গড়ে উঠেছে মাছরাঙ্গা নিউজ ডেক্স